शिव सर्वेश्वराय शम्भ शम्भ मा भूते श्वराय कालकालकालेश्वराय शेव शेवर्वेश्वराय शम्भ शम्भ महा भोत, भोत, श्वराय भूत भूत काल, भूतश्वराय कालकालकालराय shiva shiva सर्वेश्व राय शम्भ शम्भ महाधेवायगयोगयोगेश्वराय भूत भो भूतेश्वराय कालकालकालराय शिव शिव सर्वेश्वराय शम्भ शम्भ महा they are. अनंत शिव शंकर आदि अनंत जय 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 महादेव नमस्कार নমস্কার সবাইকে যাই হোক সারা পৃথিবী থেকে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা বলছে যে এই পরিস্থিতি বেশ বিপজ্জনক পৃথিবীর সবথেকে খারাপভাবে আক্রান্ত দেশটি হল এখন আমেরিকা যুক্তরাষ্ট্র যেখানে আড়াই লক্ষেরও বেশি মানুষ নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে সৌভাগ্যবশত আমি বলবো কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের থেকে বেশি বাকি দেশের অনুপাতে যেটা রাষ্ট্রের জন্য এক ভালো সুযোগ এই ভাইরাসটি ছড়িয়ে পড়াকে রোধ করার জন্য বাকি পঞ্চাশটা রাজ্যে যাতে ছড়িয়ে না পড়ে এটা খুব গুরুত্বপূর্ণ সময় ব্রেক কসার যাই হোক ইটালিতে সংক্রমণ কিছুটা ঢিমে হয়ে গেছে স্পেনে এখন একইভাবে চলছে এতে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে ভারতবর্ষেও সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যদি এখনও সংখ্যাটি তুলনামূলকভাবে কম জনসংখ্যার অনুপাতে সাতাত্তর জনের মৃত্যু হয়েছে সাতাত্তরটি জীবন কম নয় কিন্তু এরকম সময়ে এই রকম সময়ের জন্য এই সাতাত্তর সত্যি ভালো সংখ্যা কারণ দেশের জনঘনত্ব এত বেশি হওয়ার কারণে অনেক বেশি সংক্রমণ হতে পারত আমার মনে হয় আমরা সঠিক সময়ে ব্রেক করতে সক্ষম হয়েছি এটাকে এখানেই ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ কারণ একবার এটা গতি পেলে এটাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব একবার এটা ঘটেছিল শঙ্করন পিল্লাই টেনেসিতে থাকতেন আর তিনি উত্তরের দিকে যাচ্ছিলেন তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হাইওয়ে উননব্বই এর ওপর দিয়ে উত্তরের দিকে তো এক পুলিশ পুলিশকর্মী তাকে আটকালেন আর বললেন যে আপনি পরিষ্কারভাবে সীমা লঙ্ঘন করছেন পঁচিশ মাইলেরও বেশি অতিরিক্ত গতিতে সে চালাচ্ছিল নব্বই মাইল স্পিডে সে বলল না আমি তো গতিসীমা লঙ্ঘন করিনি এই মাত্র আমি বোর্ড দেখলাম তাতে লেখা আছে উননব্বই আমি তো নব্বইতেই চালাচ্ছি তো পুলিশকর্মীটি তাকে বললেন যে আমি খুশি যে আমি আপনাকে এখানেই থামিয়েছি কারণ আর দু মাইল পরেই আসছে হাইওয়ে নম্বর তিনশো এক এটা খুব গুরুত্বপূর্ণ সময় মতো থামার সীমার বাইরে যাওয়ার আগেই ভারতে আমরা আগেই ব্রেক কষেছি এতে ফলও পাওয়া যাচ্ছে এখানে ওখানে কিছু ব্যতিক্রমী দায়িত্বজ্ঞানহীন ঘটনা ছাড়া মূলত এক বিস্ময়কর সারা ভারতবাসীর কাছ থেকে আমরা প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি তো আপনারা যারা এখানেই যোগা সেন্টারে রয়েছেন বা যাদের প্রয়োজনীয় খোলা জায়গা রয়েছে যেমন নিজস্ব বাগান ইত্যাদি ঈশা কেন্দ্রে এখানে বা যুক্তরাষ্ট্রে যারা যোগ কেন্দ্রে রয়েছেন তারা ভাগ্যবান কিন্তু যদি আপনি এক কামরার ফ্ল্যাটে চারজনের সঙ্গে বন্দি আর আপনি বাইরে এখন বেরোতে পারছেন না এটা আপনাকে ভোগাতে পারে অনেক ধরনের সমস্যা শুরু হতে পারে আপনারা জানেন যত সুন্দর মানুষই হোক না কেন এখন যখন পর্যাপ্ত জায়গা নেই তখন তার একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এটা একটু অসুবিধের হতে পারে মানুষ ভেবেছিল কাজ একটা সমস্যা কিন্তু এখন সকলেই বুঝতে পারছেন যে কাজ একটা দারুণ ব্যাপার বাকিটা সমস্যা বাড়ি এক সমস্যা তো এটা মানুষকে পরিহাস করার জন্য নয় কিন্তু এই কঠিন সময়ে বেশিরভাগ প্রায় সমস্ত মানুষই খুব সচেতনতার সঙ্গে আর এক বৃহৎ উদ্দেশ্যের দিকে তাকিয়ে উচিত আচরণ করছেন আজ তারা নিশ্চিতভাবে দিয়া জ্বালাবেন এটা দেখানোর জন্য যে তারা দেশের সঙ্গেই রয়েছেন এই কঠিন পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবিলা করতে তো হতে পারে অন্তত বিগত শতাব্দীতে বা তারও আগে কখনো সারা পৃথিবী জুড়ে আগে কখনো আমরা এই ধরনের বিপদের মুখে পড়িনি অতিমারি আর মহামারীর মতো জিনিসপত্র হয়েছে আঞ্চলিকভাবে প্রচুর মানুষের মৃত্যুও ঘটেছে কখনো কখনো পুরো জনপদ নির্মূল হয়ে গেছে বর্তমান যোগাযোগ ব্যবস্থার কল্যাণে আজ কোথাও কিছু ঘটলে সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়ে এই কারণে এটা এখন বিশ্বব্যাপী বিশ্বে দুই তৃতীয়াংশ এখন স্তব্ধ লোকে এর উপকারগুলি খোঁজার চেষ্টা করছেন নিশ্চয় কিছু আছে কেউ এটা তার নিজের কল্যাণের কাজে লাগাতে পারেন বলা হচ্ছে অন্যান্য জীবেরা খুব খুশি মানুষেরা ছবি পোস্ট করছেন তিমি ডলফিন এছাড়া ময়ূরটিকে তো আপনারা দেখেইছেন এছাড়া আরও অনেক কিছু সেসবই সত্যি কিন্তু এরকম তখনও হওয়া উচিত যখন আমরা বাইরে বেরোবো সেভাবেই আমাদের বেরোনো উচিত ধীরে সুস্থে দৌড়াত্ম করে নয় পৃথিবী জুড়ে প্রায় ষাট হাজার মৃত্যুর পরিসংখ্যানটা পুরো গল্পটা বলেও না ওরা অনুমান করছেন আমেরিকার কিছু হিসাব বলছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে এক লক্ষ থেকে দু লক্ষের মতো মানুষ মারা যেতে পারেন তাই যে সংখ্যাটা আপনি দেখছেন এখন আদতে আপনাকে সম্পূর্ণ ছবিটা দেখাচ্ছেই না যা এটা সবটাই নির্ভর করছে কতটা দায়িত্বশীল হয়ে আমাদের প্রত্যেকে আচরণ করবে সামান্য ঢিলেমির জন্য সাংঘাতিক মূল্য দিতে হবে এই রকম সময়ে আমাদের পরিসংখ্যান ব্যবহার করা উচিত এভাবে যেভাবে একটি মাতাল সে যেভাবে ল্যাম্পোস্ট ব্যবহার করে আলোর জন্য নয় ঠেস দেওয়ার জন্য ঠিক সেরকম পরিসংখ্যান সব নয় এগুলো আন্দাজ দিতে পারে কোন দিকে যাচ্ছে কিন্তু পুরো গল্পটা বলে না যদি আমরা আড়াই লক্ষ লোককে চিহ্নিত করে থাকতে পারি দেশে সেখানে আরও কুড়ি লক্ষ লোক থাকতে পারে যারা ইতিমধ্যে সংক্রমিত পরে দেখা যাবে এরা গন্তি করছে বটে কিন্তু এইসব হিসেব ভুল হতে পারে সবটাই নির্ভর করছে পৃথিবীর বাসিন্দারা কতটা দায়িত্বশীল আচরণ করবেন তারা কি করবে আগামী কয়েক সপ্তাহে পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে এই প্রজন্মের মানুষ হিসাবে আমরা কি করব এই গ্রহে তার ওপর নির্ভর করবে কতটা মূল্য আমাদের দিতে হবে এই অতিমারির জন্য কত বিশাল বা কত ভারী মূল্য দিতে হবে বা কত কম হবে সেটা সেটা স্থির হবে মানুষ পরের তিন চার সপ্তাহ কি করবে তাতে তো আমরা এখানে পাঁচই এপ্রিল আজ আজকে ভারত ডাক দিয়েছে তার সংহতির মুহূর্তের আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ন মিনিটকে মুহূর্ত মানেন না একটা দেশের আয়ুর ক্ষেত্রে ন মিনিট একটা মুহূর্ত মাত্র মানুষের নানা রকম অর্থ এর বের করার চেষ্টা করছেন এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা বোঝা যে কিছু যায় না আমরা হাততালি দিলাম নাকি আকাশের দিকে আঙুল তুললাম আঙুল তুললাম এটা করলাম সেটা বিষয় নয় বিষয়টি হল দেশটি একজোট হয়ে কিছু করল যেটা খুব মূল্যবান সমস্ত দেশবাসীর জন্য একটা গল্প বলতে হয় এটা মার্ক টোয়েনের প্রিয় গল্পগুলোর একটা একবার একশো পঞ্চাশ বছরের আগের কথা যখন মানুষ ভাবতেও পারত না যে একদিন মানুষ চাঁদে যাওয়ার স্বপ্নও দেখতে পারবে তো ওদের মনে হয়েছিল যে চাঁদেও মানুষ আছে আর হ্যাঁ আপনি অবশ্যই ওদের সাথে কথা বলতে চাইবেন কারণ আমরা তো পড়শিদের সাথে কথা বলি না অন্তত চাঁদের মানুষ আমরা তাদের সাথে কথা বলতে চাই তো তারা সব একটা পরিকল্পনা করল সমস্ত গ্রহের মানুষ জড়ো হলেন এবং ঠিক করলেন যে আমাদের প্রত্যেকে রাত্রি নটার সময় আমরা বাইরে আসব এবং আজ এই পূর্ণিমার রাতে এক কণ্ঠে আমরা সবাই বলবো সবাই আমরা বলবো আমরা বলবো হু আমরা ওদের জিজ্ঞেস করতে চাই তোমরা কারা কিন্তু সেটা খুব জটিল হবে পরিচালক লাগবে ঠিকঠাক করতে আমরা তাই শুধু একটি শব্দ বলবো হু সেটা হলো হু আর যখন আমাদের সবাই আমাদের ফুসফুসের দম লাগাবো শুধু করোনা আক্রান্তদের ছাড় দেয়া হবে কারণ তাদের তো ফুসফুসের দমই নেই আমরা সবাই সবাই আমাদের ফুসফুসে দম লাগাবো অবশ্যই ওরা শুনবে দেখা যাক ওরা কি বলে তাই নটার সময় বোকাদের মাস গোটা দুনিয়া সবাই ঘর থেকে বেরিয়ে এলো আর যেই নটা বাঁচতে চলেছে আমি ভাবলাম জানেন কে আমি আমি একজন ছোটোখাটো মানুষ মাত্র আমার গলাও তেমন জোরালো নয় এ আছে জোরালো গলাও আছে খুব জোরালো গলা ওরও ওরা সবাই আছে সব বড় বড় লোকেরা জোরালো গলার আমার গলা মাইক্রোফোন দিয়েও খুব একটা বেশি দূরে যায় না তো আমি যদি নাই বা বলি হু তাতে কি যায় আসে এ এত বড় বড় মানুষ রয়েছেন চমৎকার মানুষের আর রয়েছেন কিন্তু এটা একটা অসাধারণ মুহূর্ত সমগ্র মানব জাতি উচ্চারণ করছে একটা শব্দ একসাথে তাই আমি অনুভব করতে চাই এটা তাই আমি ঠিক করলাম আমার বলার দরকার নেই ওরা সবাই বলবে বড় বড় লোকেরা রয়েছে আমি কি আমি তো কিছুই না সেই মুহূর্তটি এলো আর সেই মুহূর্ত এই গ্রহে এক নিঃশব্দ মুহূর্ত থেকে চলে গেল কারণ এটাই সমস্যা বেশিরভাগ মানুষের যখন তাদের কিছু একটা করতে হবে যখন তাদের সাহায্য করতে হবে তারা সংকুচিত হয়ে এত তুচ্ছ হয়ে যাবেন এত ছোট মানুষ হয়ে যাবেন আমি কি আমি কিছুই না যখন তাদের কিছু পেতে হবে তখন তারা বড় হয়ে যান তো আজকে রাতে সেই কৌশলটা করবেন না দেশে যাই হোক আমি কে দেখি না প্রত্যেকে তো আলো জ্বালাবেই দেখি আমি শুধু দেখব আপনি দেখবেন অন্ধকার এটা আপনাকেই করতে হবে অন্য মানুষের চিন্তা করবেন না আপনি অবশ্যই এটা করবেন অন্যদের আমরা দেখব অন্যদের নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনি অবশ্যই করুন আপনার যদি কিছু প্রভাব থাকে অন্য মানুষের ওপরে আপনি সেটা নিশ্চিত করুন যেন তারাও করে কিন্তু আপনি যদি এরকম হন যে আপনি বললে তারা করবে না তাহলে কোনো কথাই বলবেন না তো আজ রাত্রি নটায় আসুন আমরা এটা একটা দর্শনীয় ঘটনায় পরিণত করি সব কিছু ভুলে যান পুরো দেশ আলো জ্বলছে এটা চমৎকার আমাদের দেশ সুন্দর দেখাবে উপগ্রহ থেকে দয়া করে বেরিয়ে এসে আলো জ্বালুন আপনি যদি বেরিয়ে না আসতে পারেন আপনার কোনো বারান্দা নেই কোনো বাগান নেই কোনো কিছু নেই আপনার বাড়িতে আলো জ্বালান যাই হোক না কেন একটা প্রদীপ জ্বালান একটা আলো জ্বালানোর অনেক রকম উপকার আছে এর বিষয়ে আমরা পরে কথা বলবো প্রশ্ন সদগুরু প্রশ্নটা করেছেন করুণেশ নমস্কার সৎগুরু আপনি এত মর্যাদাপূর্ণ এবং সারা পৃথিবীতে স্বীকৃত প্রতিষ্ঠান সংস্থা এবং সম্মেলনে বক্তব্য রেখেছেন তবু একটা শ্রেণীর মানুষ যারা ইয়েলো মিডিয়া যারা অনবরত আপনাকে অপছন্দ করে এবং আপনার বিরুদ্ধে সবথেকে অযৌক্তিক ভিত্তিহীন নোংরা জিনিস বের করে আনে কেন আপনি এই ধরনের আক্রমণাত্মক সমালোচনা আকর্ষণ করছেন যা অন্য কোন আধ্যাত্মিক নেতা করছেন না দেখুন আমি কিরকম সে কারণে দেখুন এটা আমের সময় গাছগুলো ফলে ভরে আছে এটা আমের সময় একমাত্র সেই গাছটাই যেটা ফলে ভরে আছে পাচ্ছে সব থেকে বেশি পরিমাণে ঢিল কীট পোকামাকড় সব কিছু আপনি যদি একটা কাঁটা ভর্তি গাছ হন কোনো ফল নেই তাহলে কী আপনাদেরকে ঢিল ছুঁড়বে কেউ আপনাদেরকে ঢিল ছুঁড়বে না কেউ একটা ঢিলও নষ্ট করতে চাইবে আপনার জন্য কেউ ঢিল নষ্ট করবে না আপনার জন্য আপনি যদি ফল ভর্তি হন তাহলে তারা সবসময় আপনাদেরকে ঢিল ছুঁড়বে তো এটা হলো একটা ইঙ্গিত এটা একটা ব্যারোমিটার একটা থার্মোমিটার যে আপনার ফল রয়েছে সেই জন্যই আমি ইচ্ছা করি থার্মোমিটার কথাটা বললাম বুঝলেন এই মুহূর্তে এটাই সবথেকে মূল্যবান জিনিস প্রত্যেকে জিজ্ঞাসা করছে থার্মোমিটার কোথায় যথেষ্ট পরিমাণে থার্মোমিটার নেই তো এ সমস্ত মানুষজন আমাদের আক্রমণ করছে গত সাতাশ বছর ধরে এসব স্থানীয় লোক কোথাও কার নয় শুধু স্থানীয় লোক আমি আপনাদের নিশ্চয়ই বলবো এসব হয়তো হয়তো আপনাদের অনেকেই এই বিষয়ে জানেন না এর প্রকৃতিটা কি যে ধরনের ব্যাপার ঘটছে এটা ঘটেছিল উনিশশো পঁচানব্বইতে উনিশশো চুরানব্বইতে আমরা এখানে বাস করতে এসেছিলাম প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন একটা একটা খুব কী বলা যায় খুবই খুবই অগ্নিগর্ভ দৃঢ় প্রতিজ্ঞ মানুষের দল আর কিছু কিছুই নেই শুধু একটা কুঁড়েঘর শুধু ওখানে একটা কুঁড়ে ঘর যেখানে আমরা থাকছিলাম একটা লম্বা কুঁড়ে ঘর শুধুমাত্র মহিলাদের জন্য টয়লেট ছিল ছেলেরা সব জঙ্গলে যেত সেই সময়তে কিছু লোক পাহাড়ের ওপরে বসে আমাদের দিকে নজর রাখত দূরবীন দিয়ে তো আমি এটা আমার সমস্যা যে আমি যদি শুধু এভাবে তাকাই আমি সব কিছু দেখতে পাই আমার চারপাশে কোনোটাই বাদ যায় না সেটাও একটা বড় সমস্যা কারণ আপনি যদি অন্ধ হন মানুষের সমবেদনা পাবেন কিন্তু আপনি যদি দেখতে পান তাদের ঈর্ষা হবে তো আমি দেখেছিলাম দূরবীনের ঝলকানি তখন জিজ্ঞাসা করলাম এরা কারা দূরবীনের ঝলকানি এই পাহাড়ে নিশ্চিতভাবে এটা আমাদের দিকে লক্ষ্য করে রাখা রয়েছে তো স্বেচ্ছাসেবীদের পাঠালাম কে এরা কেউ নিশ্চয় এখানে রয়েছে কিছু দাঁড় করানো রয়েছে দেখা গেল কাছেই তো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা ইচ্ছুক নয় কথা বলতে আমাদের সঙ্গে যে তারা কে কিন্তু তারা চলে গিয়ে ছড়িয়ে দিল সব ধরনের জিনিস শহরে তারা বলল যে আমরা দূরবিন দিয়ে দেখেছি তারা উন্মত্ত তারা নিশ্চয়ই নেশা করছে ড্রাগ ব্যবহার করছে তারা নিশ্চয়ই এটা করে ওটা করে সমস্যাটা ছিল লোকজন অবাধে চোরা স্বীকার করত এই জঙ্গলে আমরা আসার পরে এটা বন্ধ করে দিয়েছিলাম সেটাই বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তো ওই মরিয়া মানুষের দল যাদের কিছু শখ বা ছোটখাটো ব্যবসা জঙ্গলে জিনিসের ওপর নির্ভর করে চলছিল সত্যিকারের নোংরামি শুরু করল তারা ভাড়া করেছিল মিডিয়া লোকজন মূলধারার মিডিয়া নয় আর এক ধরনের মিডিয়া অন্য ধরনের যারা যেটা বিজ্ঞাপনের আয়ে চলে না বা তাদের জার্নাল বেচার আয় থেকে কারণ এগুলো কেউ কেনেই না বিনামূল্যে দিলেও লোকে এগুলো ব্যবহার করে না আপনি এগুলোকে পকোড়া বা বড়া কিছু মুড়ে রাখতেও ব্যবহার করতে পারবে না কারণ এটা এতটাই ফালতু যে কোনো কিছুর জন্য অবশ্যই এটা টয়লেট পেপারও হতে পারবে না কারণ আগে থেকেই ময়লা মাখা এসবই চলছে তো একটা ট্রেন রাস্তা আছে শাকলেশপুর থেকে ম্যাঙ্গালোর যাওয়ার পথে ছত্রিশ কিলোমিটার রাস্তা মিটার গেজ রেলের রাস্তা মনে হয় এখন সেটা ব্রডগেজ করা হয়েছে এই ছত্রিশ কিলোমিটারের মধ্যে একশোটারও বেশি টানেল আর তিনশোরও বেশি সেতু আছে তো আমি পায়ে হেঁটে এই রেলপথে পাড়ি দিয়েছিলাম কয়েকবার নিজে তো আমি কথা বললাম এখানে আমাদের লোকজনদের সঙ্গে আর আমি বললাম আমাদের সবার ওখানে যাওয়া উচিত একবার তো সেই সময়ে তখনও কোনো মন্দির নেই তাই আমাদের কোনো বাধ্যবাধকতা নেই তাই আমরা সব বন্ধ করে দিলাম আশ্রমকে আশ্রম বন্ধ করার মানে কি বন্ধ করার জন্য কোনো দরজা নেই শুধু একটা কুঁড়ে কিন্তু আমরা একটা দড়ি বাঁধলাম আর বাড়িগুলো তখন কেবল তৈরি হচ্ছিলো ট্রায়াঙ্গুলার বিল্ডিং শুধু তৈরি হচ্ছিলো সেই সময় তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাব বারো তেরো দিনের ট্রেকিংয়ে তো আমরা সবাই আশ্রম ছেড়ে চলে গেলাম আপনি কল্পনাও করতে পারবেন না সেই সময়গুলো এখন এখন আমরা যেভাবে আছি আমরা কেবল আশ্রম বন্ধ করে কোথাও চলে যেতে পারতাম তাই আমরা ট্রেকে বেরিয়ে পড়লাম প্রায় বারো তেরো দিন পরে আমাদের ফিরে আসতে হলো নয় দশ দিন নাগাদ লোকে আমাদের ডাকাটা কী করতে লাগলো কারণ আমরা সংবাদ মাধ্যমে উঠে এসেছি বিরাটভাবে কেননা আমরা কাউকে খুন করেছি আর তাকে এখানে পুঁতে দিয়েছি আর আমরা সবাই চলে গিয়েছি বুঝলেন কাকে আমরা মেরেছি আমরা জানতাম না তখন আমরা ফেরত এলাম ততদিনে চারিদিকে বিশাল হইচই পড়ে গেছে ও এরা কাউকে খুন করেছে জঙ্গলে পুঁতে রেখেছে এবং পালিয়ে গেছে বেশ অবশ্যই এই জঞ্জাল এইসব জিনিস ছাপে যখন আমরা ফিরে এলাম বা তার আগের সন্ধ্যায় বন দপ্তর সেই দুর্গন্ধের সন্ধানে বেরোয় সেই দুর্গন্ধ যা ছড়িয়ে পড়েছিল চারিদিকে তার একটি জায়গা খোঁড়ে আর খোঁজে পায় একটা বিশাল অজগর সাপের মৃতদেহ তারা এই বিশাল অজগর সাপকে মেরে ছাল ছাড়িয়ে নিয়েছে এবং দেহটা জঙ্গলে পুঁতে রেখে গেছে তাতেই দুর্গন্ধ ছড়াচ্ছে তো এসব লোকের এই গল্পটা বানিয়ে তোলে যে আমরা কাউকে খুন করেছি আর জায়গা ছেড়ে গেছি তো তখন থেকেই এর শুরু তারা এখনও চালিয়ে যাচ্ছেন একই গল্প দিয়ে বা একই রকম গল্প দিয়ে আমরা এগিয়ে গেছি অনেক দূর চলে এসছি কিন্তু তারা দুর্ভাগ্যবশত একই জায়গায় আছে আমি চাই তারাও এগিয়ে যাক কিন্তু জানেন তো ময়লার গভীরে তলিয়ে থাকা আমি আপনাদের বলছি আপনারা বিশ্বাসী করবেন এমন সব বিষয়ে ব্রহ্মচারীদের প্রথম দল এলেন আমি সমস্ত পুরুষ ব্রহ্মচারীদের বললাম পনেরো দিন তোমাদের যেতে হবে বৃদ্ধাশ্রমে এবং সেবা করতে হবে সকল মহিলা ব্রহ্মচারিণীদের বললাম তোমাদেরও যেতে হবে সেবা করতে এক শিশুদের হোমে তো আমরা একটা শিশুদের হোম খুঁজে বের করলাম কোয়েম্বাটোরে যা এক বৃদ্ধা পরিচালনা করতেন আমি ওই শিশুদের হোমে থেকেছি আগে যখন কোয়েম্বাটোরে আসি খুবই প্রাথমিক বন্দোবস্ত তারা সেখানে গেলেন ও থাকলেন খাবার খুবই নিম্নমানের ছিল আমাদের তিনজন ব্রহ্মচারিণী চার বা পাঁচ হবেন আমার মনে হয় খাবার খুব নিম্নমানের ছিল আর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন তাদের প্রচণ্ড বমি ও ডায়রিয়া শুরু হয়ে যায় তো তাদের মধ্যে তিনজনকে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করতে হয় সঙ্গে সঙ্গে সেই একই মিডিয়া লেখে তো ইসাজক কেন্দ্রের এসব ব্রহ্মচারিণীরা এরা সবাই গর্ভপাত করাতে একটা নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়েছে এরা সেই সব মানুষ কি করা যায় এদের নিয়ে এরা নোংরায় বাস করে ও নোংরায় বেঁচে যেহেতু বিক্রি হয় না তারা সবাই বুঝতে পেরেছে যে মাস একবার করে যদি আমার ফটো তারা প্রথম পাতায় দেয় তাহলে কিছুটা বিক্রি হবে এটা তাদের জীবিকা কি জঘন্য পথ একজনের জীবিকা নির্বাহের আমি চাই তার একটি ভালো পথ খুঁজে বের করুন এর জন্য তো এটাতে কিছু আসে যায় না কারণ আমি সচেতনভাবে নিজেকে এইভাবে তৈরি করেছি যে আপনি হয় আমাকে ভালোবাসবেন নয়তো ঘৃণা করবেন আপনি মাঝামাঝি থাকতে পারবেন না কারণ আমি মধ্যবর্তী মানুষদের পছন্দ করি না কিন্তু দুর্ভাগ্যবশত এইসব মানুষের আমায় ঘৃণাও করে না তারা শুধু জীবিকা নির্বাহের চেষ্টা করছে পরজীবীর মতো অস্তিত্ব তো অন্তত ভাইরাসের এই সময় আমি আশা করি তারা বুঝবে কিন্তু না এখন তার আর একটা গুজব ছড়াচ্ছে ভাইরাসকে নিয়ে যে ভাইরাসের উৎপত্তি হয়েছে ইশাজ কেন্দ্রে দেখুন আপনারা কেউ কেউ অসন্তুষ্ট হয়েছিলেন যখন আমি বলেছিলাম উহান কিন্তু এখন আমাদের মিডিয়া রিপোর্ট করছে যে ভাইরাস উৎপত্তি ইসাজক কেন্দ্র থেকে হয়েছে মূল স্রোতের মিডিয়া নয় বেশিরভাগ দায়িত্বশীল মিডিয়াটা করছে না কোনো প্রকারই কিন্তু এই আবর্জনাগুলি এটা করছে জানেন এসব চার পাঁচ পাতার প্রচ্ছদ আমি এসবে প্রথম পাতায় আমি জানি না কেন এই ধরনের সাংবাদিকতাকে বলা হয় হলুদ সম্ভবত প্রকৃতি মলের কাছাকাছি বলে তো আমি প্রথম পাতায় এই সব পত্রিকাগুলির আরও একবার সদগুরু পরবর্তী প্রশ্নটি জর্ডানের কাছ থেকে নমস্কার সৎগুরু একটা বৃদ্ধি দেখা গেছে টেলিফোন কলের ধূমপাইদের হটলাইনে তামাক ধূমপাইদের কাছ থেকে যারা এই অভ্যাসটি ত্যাগ করার চেষ্টায় তাদের প্রবল ইচ্ছা সত্ত্বেও শারীরিকভাবে ছাড়া খুবই কঠিন তাদের নিকটিন আসক্তির কারণে সদগুরু আপনার সুপারিশ কি তাদের উদ্দেশ্যে যারা এর সাথে লড়ছেন বেশ এটা বলছেন এটা আমি না এটা চিকিৎসকরা বলছেন যে এই ভাইরাসে যদি আপনি আক্রান্ত হন ধপাইয়ের আগে মরবেন এটা একটা চিকিৎসা হতে পারে আমি নিষ্ঠুর হওয়ার চেষ্টা করছি না আপনার ওপর আমি এমন একজন নই যে নীতিবাদী এবং বলবে যে আপনার ধূমপান করা উচিত না আমি এটাকে কোনো নৈতিক বিষয় হিসেবেও দেখছি না যেরকম কিছু লোকেরা দেখেন এটা শুধু এরকম এমন কিছু করা যেটা আপনার শরীরতন্ত্রের বিরুদ্ধে সম্পূর্ণ অর্থহীন আর একটা ব্যাপার হলো ধরুন আপনি এর মধ্যে কোনো সুখ পান তাই এটা করছেন তা ঠিক আছে আমি এটা আপনার ওপর ছেড়ে দেবো কিন্তু আমার কাছে সবথেকে বড় সমস্যা হলো যে আপনি বাধ্যতামূলক হয়ে পড়েন জীবনের সহজ জিনিসগুলোকে নিয়ে এটা একটা বড় সমস্যা আমার কাছে আপনি ধূমপান করছেন এটা কোনো বড় বিষয় নয় আপনি কিছু বাধ্যতামূলকভাবে করছেন এটাই বড় বিষয় কারণ আপনি বিবর্তনের সুফলগুলোকে বাতিল করে দিচ্ছেন যা মানুষের আছে যে সব কিছু খুশি করতে পারে সচেতনভাবে কিন্তু আপনি বাধ্যবাধকতাকেই নির্বাচন করছেন কিছু করার জন্য যা আপনি মজা বা সুখের জন্য বেছেছেন বা এটা সাধারণ সুখের জন্য আপনার জীবনে আপনি তামাক পছন্দ করেন আপনি ধূমপান করতে পছন্দ করেন আমি যা কিছু বলছি তা হল বিবর্তনের সুফলগুলোকে বাতিল করে দেবেন না কারণ এই ধরিত্রী মা এই প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে কাজ করেছে আপনাকে এই স্তরে নিয়ে আসতে সচেতনতার চেতনার আর বুদ্ধিমত্তার এত বড় মস্তিষ্কের জন্য বেশ আজ মানুষ তাদের মস্তিষ্ককে ব্যবহার করছে এটা দেখার জন্য যে কি করে একটি গাড়ি তৈরি করা যায় যেটা ধোঁয়াই ছাড়ে না আপনি আর আপনি এখনও ধূমপান করছেন কি সেটা কোনো এক সময় আপনি ধূমপান করতে চাইলেন সেটাকে উপভোগ করেন বলে আমি সেটা ছেড়ে দিচ্ছি আমি আপনার ব্যক্তিগত জীবনে ততটা দূর অব্দি হস্তক্ষেপ করব না তো এটার কোনো মানে দাঁড়ায় না কিন্তু সব কিছুর মানে হয় না তা ঠিক আছে কিন্তু আপনি এটা করতে বাধ্য সেটা না না কারণ এই লক্ষ লক্ষ বছরের বিবর্তন স্রেফ আপনার মধ্যে নষ্ট হচ্ছে ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে আক্ষরিক অর্থে এখন আমার কি এটা ছাড়া উচিত আমার কি এটা ছাড়া উচিত কি ছেড়ে দেবেন দেখুন যদি আপনার কান থেকে ধোঁয়া বেরোতো আপনার চিকিৎসার জন্য যাওয়া উচিত কিছু চলছে ভেতরে কিন্তু আপনি এটা ভেতরে নিচ্ছেন এবং বাইরে বার করছেন এর কোনো চিকিৎসা নেই আপনাকে মনস্থির করতে হবে আপনি তখনই মনস্থির করতে পারবেন কারণ আপনি দেখেছেন যে মালবড় বিজ্ঞাপনগুলি কারণ আপনি ভাবেন আপনি একজন প্রকৃত পুরুষ শুধু সিগারেট খেলেই না 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 আমি লিঙ্গ বিদ্বেষ করছি না মহিলারাও খেতে পারেন অবশ্যই কি করে ভাবলেন যে শুধু পুরুষেরাই ধূমপান করতে পারে না আপনারাও মূর্খ হতে পারেন বোকা হওয়া শুধু পুরুষের অধিকার নয় সবার অধিকার আছে একটাই জিনিস হলো বোকামি নানা রকম রূপ নেয় নানা জীবনকে আঘাত করে কিন্তু বোকামির থেকে মৌলিক রূপ হল যে আপনি বেছে নেন এই জীবনটা কি আঘাত করতে যদিও শারীরিক যন্ত্রণা আছে আরও অনেক রকম জিনিস জড়িত আছে তাও আপনি এটাকে আঘাত করতে বেছে নেন এটা আপনি বেছে নেননি হয়তো আপনি বেছে নিয়ে শুরু করেছিলেন কিন্তু কিছু সময় পর এটা একটা বাধ্যকতা হয়ে গেছে আমি এটা ছেড়ে দিতে চাই আমি ছেড়ে দিতে চাই এসব করবেন না যদি জোর করে ছেড়ে দেন আপনি অন্য কিছু পাগলামি শুরু করবেন একবার এরকম হয়েছিল শাঙ্করণ পিল্লাই একদিন অফিস থেকে ফিরছিলেন এবং তার অফিস সহকর্মী এক যুবতী বললেন আপনি কি দয়া করে আজকে আমাকে বাড়িতে ছেড়ে দিতে পারবেন তিনি বললেন নিশ্চয়ই দরজাটি খুলে দিলেন একটি ভদ্রলোকের মতো এবং বাকি সব কিছু তারা গাড়ি করে যাচ্ছিলেন যখন একটি নির্জন রাস্তা এলো তিনি থেমে গেলেন এবং হঠাৎ একটি অক্টোপাসে পরিণত হলেন তার মানে আটটি অঙ্গ তিনি তাকে জড়িয়ে ধরলেন মেয়েটি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললেন তুমি বোকা আমি আপনার কাছে এসে বসলাম এই ভেবে যে আপনি একজন ভদ্রলোক কি করছেন কি আপনি তিনি বললেন আমার ভুল হয়েছে ভুল হয়ে গেছে আমি ধূমপান ছেড়ে দিয়েছি তাই এইসব কাজ আপনি করবেন না জোর করে যদি আপনি বুঝতে পারেন যদি আপনি এটা বুঝতে শুরু করেন যে আমরা জানি একটি বাস যেটি ধোঁয়া ছাড়ে সেটা ভালো নয় যে গাড়ি ধোঁয়া ছাড়ে সেটাও ভালো নয় কিন্তু মোটর গাড়ির বিবর্তনে তার এখন সেই জায়গায় আছে যেখানে এখনও ধোঁয়া ছাড়তে হয় সবগুলো এখনও ইলেকট্রিক হয়ে যায়নি যানবাহনের বিবর্তনের দিকে দেখতে গেলে এখনও ধোঁয়া ছাড়াটা ঠিক আছে আমরা চেষ্টা করছি ধোঁয়াহীন হওয়ার কিন্তু তবুও ধোঁয়া ছাড়লেও এখনও ঠিক আছে কারণ মোটর গাড়ির বিবর্তন এখনও সেই জায়গায় পৌঁছায়নি যেখানে সেটা একদম ধোঁয়াহীন কিন্তু এটার বিবর্তনে এটা ধোঁয়াহীন হয়ে গেছে অনেক আগেই এটা ছাড়ে কার্বন ডাইঅক্সাইড এটাই এর প্রকৃতি এখন আপনি কার্বন মনোক্সাইড গ্রহণ করতে চান বা যাই হোক না কেন বেশ আপনাকে এটা দেখতে হবে যেটা একটা বোকামি একবার যদি দেখে নেন কোনো কিছু বোকামি তাহলে আপনাকে ছাড়তে হবে না এমনি চলে যাবে এখন আপনার মনে হয় আপনি ভাবেন এটা খুব স্মার্ট এই ধূমপান করাটা বিশেষ করে আপনি যখন চোদ্দ পনেরো বছরের ছিলেন যখন আপনি ধূমপান করতেন ভাবতেন সত্যি বড় কিছু করছেন তাই এখন আপনার বয়স যাই হোক আপনি যদি এটা বুঝতে পারেন যেটা একটা বোকামি যেটা আপনি করছেন আপনাকে ছাড়তে হবে না এটা নিজে থেকেই পড়ে যাবে কারণ আপনি নির্বোধ হতে পছন্দ করেন না সেটা আমি জানি অমন হবেন না নটার সময় আসুন আমরা দ্বীপ প্রজ্বলিত করি সিগারেট নয়

श्वराशराय शम्भ शम्भ